আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। প্রিয় দর্শক, আমরা বিদ্যুৎ বিল সাধারণত ব্যাংকে কিংবা বিদ্যুৎ অফিসে গিয়ে পরিশোধ করে থাকি, তো এতে আমাদের অনেকটা সময় নষ্ট হয় ব্যাংকে যাওয়া আসার জন্য, আবার অনেক সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজে ঘরে বসে যে কোনো সময় আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। প্রথমে বিকাশ অ্যাপসটি ওপেন করে নেই, বিকাশ পিন দিয়ে লগ ইন করি। এবার দেখেন এখানে দেওয়া আছে পে বিল, এই পে বিল অপশনে প্রেস করি। দেখেন পে বিলে প্রেস করলে যেখানে দেখেন প্রতিষ্ঠানের ধরনগুলো দেখাচ্ছে, আমরা যে বিদ্যুতে প্রেস করব। এবার নিচে একটু স্ক্রল করলে দেখেন দেওয়া আছে প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, ডেস্কো প্রিপেইড, ডেস্কো পোস্টপেইড। তো আজকে আমি আপনাদের দেখাবো নেস্কোর বিল আপনারা কিভাবে দেবেন। আমার একটি নেস্কো পোস্টপেইড, আমি এখন নেস্কো পোস্টপেইড এটাকে সিলেক্ট করছি। এখানে দেখেন দেওয়া হচ্ছে যে কনজিউমার নম্বর দিন, এই কনজিউমার নম্বর দিন, এইখানে কনজিউমার নম্বরটা দিতে হবে। এই যে বিদ্যুৎ বিলে যে কপি এখানে দেখেন দেওয়া আছে কনজিউমার নম্বর, এই কনজিউমার নম্বরটি এখানে দিতে হবে। আমি আমার কনজিউমার নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া শেষে দেখেন লেখা আছে পে বিল করতে এগিয়ে যান, এইখানে একটু প্রেস করি। এবার দেখেন আমার কত টাকা বিদ্যুৎ বিল এটা চলে আসছে। এবার আমাকে বলছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, মানে ট্যাপ করুন অর্থাৎ এখানে ধরে থাকুন না, এখানে ধরে থাকলাম পরের কাগজে। এখানে আমাকে এখন বিকাশের পিন নাম্বারটি দিতে হবে, আমি বিকাশের পিন নাম্বার দিলাম। এবার দেখেন এই যে তীরের মতো চিহ্ন যেটা আছে এটাতে প্রেস করতে হবে। এবার বলছে দেখেন যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, অর্থাৎ এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে, আমি চাপ দিয়ে ধরে রাখি। হ্যাঁ দেখেন আমার বিলটি পরিশোধ হয়ে গেছে। এবার দেখেন এখানে বলা হচ্ছে পরবর্তী, এই পরবর্তীতে আবার এই তীরের এখানে আবার প্রেস করি। এবার দেখেন দেওয়া আছে রিসিপ্ট ডাউনলোড করুন, অর্থাৎ আপনি যে বিল দিলেন এটার প্রমাণ হিসাবে একটা রিসিপ্ট বিকাশ আপনাকে দিয়ে দেবে, এই রিসিপ্ট ডাউনলোড এখানে প্রেস করি। ডাউনলোড হয়ে গেছে, এবার ওপেন ফাইলে ক্লিক করি। এই যে দেখেন এই যে পিডিএফ ফাইলটা, এটা হচ্ছে বিদ্যুৎ বিলটা। এই দেখেন এখানে আপনার রিসিপ্ট চলে আসছে, আপনি দেখেন এখানে আপনার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, আপনি কত টাকা দিলেন, কোন নাম্বার থেকে দিলেন, আপনার ট্রানজ্যাকশন আইডিটা কি, সবকিছু দেওয়া আছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো এই ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কিংবা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অ্যামেজিং আইটি স্কুলের সাথেই থাকবেন।